আসসালামু আলাইকুম, আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, এলিমেন্ট ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে সবাইকে নিয়ে সুস্থ আছো। তোমরা, আমরা ভগ্নাংশের অঙ্কগুলো করছিলাম। আজকে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগের কিছু অঙ্ক করব। আসো আজকে আমরা পৃষ্ঠা 90 থেকে কিছু অঙ্ক করি। দেখো, ভগ্নাংশ যোগ বিয়োগ কিন্তু খুব সোজা, তোমাদের ক্লাস 3-এর অঙ্কগুলো আরও সোজা। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই, বাসা প্র্যাকটিস করলেই পারবে। দেখো, 2/1 যোগ 2/1, এখানে দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশের লব হচ্ছে 1, হর হচ্ছে, দুইটা ভগ্নাংশেরই হর হচ্ছে 2। তাহলে মেয়েরা দেখো, এভাবে তোমরা একটা টান দেবে, 2 আর 2, এটা লসাগু কত? নিয়ম হচ্ছে এক্ষেত্রে হরের লসাগু বের করতে হবে। তাহলে আমরা যদি লসাগু বের করি, দেখো 2 আর 2, 2কে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 অঙ্কে 2, 2 অঙ্কে 2, এটা হচ্ছে লসাগু বের করার নিয়ম। তাহলে আমরা যদি পূরণ করি, 2 পূরণ 1 পূরণ 1, 2 অঙ্কে 2, 2 অঙ্কে 2, তার মানে 2, তাহলে লসাগু হচ্ছে 2। আচ্ছা, এবারে যেহেতু আমি তোমাদেরকে খুব সোজা একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, উপরে যা আছে তুমি তাই বসিয়ে দেবে, 1+1, তাহলে উপরে কী হলো, 1+1=2, লব 2, হর 2। এবার কী করবে, কাটাকাটি করে দিবে, মানে 2 আর 2 যদি কাটাকাটি করো তাহলে 1 হয়। কাটাকাটি মানে হচ্ছে তুমি 2-এর ঘরের নামতা দিয়ে এটা ভাগ করবা, এটা ভাগ করবা, তাহলে একবার যাবে, একবার যাবে। তাহলে আমার রেজাল্ট এখানে যদি হর যদি 1 হয়, মনে রাখবে, তাহলে সেক্ষেত্রে হর 1 বসানোর দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি শুধু 1 বসিয়ে দেব। নেক্সট অঙ্কে আসো, 2 নম্বর। তিন আর তিনের লসাগু 3ই হবে, উপরে যা আছে বসিয়ে দিবে, 2 আর 1 3, 3, এটাও একই, 3 দিয়ে যদি তুমি ভাগ করো, 3 অঙ্কে 3, 3 অঙ্কে 3, রেজাল্ট আসবে 1। আচ্ছা, এবারে আসো 3 নম্বর। যেহেতু হর 4 আর 4, তাহলে লসাগু 4ই হবে, উপরে যা আছে বসিয়ে দাও, তাহলে 2 আর 1 যোগ করলে আমি পাচ্ছি 3, আর নিচে হর হচ্ছে 4, তাহলে 4/3, এটা কাটাকাটি করব। ঠিক এভাবে কিন্তু অঙ্কগুলো হবে। তাহলে আমরা যদি আরেকটা অঙ্ক, 7 নম্বর অঙ্কটা, ছয় ভাগের 1 যোগ 6/3, 6 উপরে যা আছে বসিয়ে দাও, 3 আর 1 কত, 3। আচ্ছা, এবার দেখো মেয়েরা, এবার এই অঙ্কটা একটু দেখো, উপরে আছে 4 আর নিচে আছে 6। এখন আমি যদি 2-এর ঘরের নামতা পড়ি মেয়েরা, তাহলে এই এই 2-এর ঘরের নামতা পড়লে আমি 4ও পাবো, 6ও পাবো, এটাই কিন্তু কাটাকাটি। এখানে যদি 5 থাকতো তাহলে আমি পারতাম না, যেহেতু উপরে 4 এখানে 6, মানে 2-এর ঘরের নামতা পড়লে আমি 2টাকেই পেয়ে যাচ্ছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আমার রেজাল্ট আসবে 3/2। এক্ষেত্রে তুমি যদি কাটাকাটিটা না করো তাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে, এটা মনে রাখতে হবে। এবারে আসো, এরকম কাটাকাটি আমি যদি আরেকটা অঙ্ক করি, কি আছে কিনা আমি বলতে পারছি না। আচ্ছা, আমি 9 12 নম্বর অঙ্কটা করি, 8, উপরে যা আছে বসিয়ে দাও, 1, তাহলে 8 8, তাহলে কাটাকাটি, তাহলে আমার রেজাল্ট আসলো 1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের ভগ্নাংশে যোগ। আমি এখানে 4-5টা অঙ্ক করেছি, তোমরা বাকি অঙ্কগুলো করে নেবে। আমরা এবারে
বিয়োগ অঙ্ক করব, ঠিক আছে? প্রথম অঙ্কটা যদি করি, বিয়োগ অঙ্ক মেয়েরা মানে একদম কিন্তু যোগের মধ্যে তুমি শুধু বিয়োগটা করবে, তিন যা আছে বসিয়ে দাও, দুই বিয়োগ এক, তাহলে দুয়ের থেকে এক গেলে এক, তিন, ঠিক আছে? মানে এখানে চিহ্নটা ইয়া হয়ে গেল, তাহলে দুয়ের থেকে এক গেলে এক, একই যোগ থাকে, তুমি এখানে যোগ করে দিতে। তিন নম্বর অঙ্কে যদি আসি, একই পাঁচ যা আছে বসিয়ে দাও, চারের থেকে দুই গেলে দুই, পাঁচ, এটাই হচ্ছে আমার। তারপরে আসো পাঁচ নম্বর অঙ্কে, আমি সব অঙ্ক করাচ্ছি না, তোমরা বাকি অঙ্কগুলো বাসা করে নেবে, খুব সোজা, ঠিক না? এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমার এগুলাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, সাত নম্বর, এক বিয়োগ চার ভাগে তিন। এক এখানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু কোনো হর নেই, এখানে হর কে আছে, শুধু চার আছে, তাহলে তুমি এখানে চারই বসিয়ে দিবে। এইবার যে কাজটা করতে হবে, চারের সাথে এককে পূরণ করে দিবে, চার অঙ্কে চার বিয়োগ তিন, বুঝতে পেরেছ? আচ্ছা, এটা অনেক সময় কনফিউশন হয়ে যায়, আমি আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, নয় নম্বর, কি বসবে? আট। এবার আটকে কি করবা? আট অঙ্কে আট বিয়োগ সাত, তাহলে এক, ঠিক আছে? আরেকটা আছে বারো নম্বরটা, এক বিয়োগ নয় ভাগে চার, যা আছে বসিয়ে দাও, নয়, নয়কে নয় বিয়োগ চার, নয় থেকে চার গেলে কত থাকে? পাঁচ আর নয়, কি মেয়েরা বুঝতে পেরেছ? এই অঙ্কগুলো নিয়ে আসলে কনফিউশন হয় মেয়েরা, এই অঙ্কগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকে ভুল করে, তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো আমি তোমাদের যদি আরেকটা অঙ্ক করে দিই, ধরো বানিয়ে করে দিচ্ছি, হ্যাঁ, এক বিয়োগ নয় ভাগের দুই, তাহলে কী হবে? নয়, নয়কে নয় বিয়োগ দুই, এই নয়ের এইখানে যেটা থাকবে তুমি সেটাই বসিয়ে দেবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে নয় থেকে দুই গেলে সাত, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি একটু এগারো নম্বর অঙ্কটা করাচ্ছি, এখানে একটা কাটাকাটির ব্যাপার আছে, নয় ভাগের আট বিয়োগ নয় ভাগের পাঁচ, তাহলে হর হচ্ছে নয়, মানে লসাগু নয়, আট বিয়োগ পাঁচ তিন নয়। আচ্ছা, এবার একটু দেখো, আমরা কাটাকাটি করার রেজাল্ট আসলে আমরা একটা জিনিস খেয়াল করব, লব ও হরের দিকে, যে এটা কাটাকাটি যায় কিনা। আমরা যদি খেয়াল করে দেখি, তিন আর নয় মানে তিনের ঘরের নামতা পড়লে আমি এই দুইটা সংখ্যাকেই পেয়ে যাব, তিন অক্কে তিন, তিন তিরিকে নয়, বুঝতে পেরেছ? এখানে যদি আট থাকতো, ধরো তুমি যদি এরকম একটা রেজাল্ট পেতা, তাহলে কিন্তু কাটাকাটি হতো না, কারণ তিনের ঘরের নামতা পড়লে আমি শুধু তিনকেই পাবো, আটকে পাবো না, আবার দুইয়ের ঘরের নামতা পড়লে আমি আটকে পাবো কিন্তু তিনকে পাবো না। তুমি যদি আটের ঘরের নামতা পড়ো, তাহলে কি পাবা? আটকে পাবা, তিনকে পাবা না, মানে এমন দুইটা সংখ্যা হতে হবে যে নামতা পারলে আমি দুইটা সংখ্যা কি পাবো, তাহলে তুমি সেক্ষেত্রে ভাগ করে অ্যান্সারটা বসিয়ে দিবে, এবং এটাকেই বলা হয় কাটাকাটি। এবং ভগ্নাংশ যোগ বিয়োগের ক্ষেত্রে তুমি যদি কাটাকাটি না করো, তাহলে মেয়েরা অঙ্ক তোমার ভুল হয়ে যাবে, সো এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। তাহলে মেয়েরা আজকে আমরা নব্বই আর পৃষ্ঠা বিরানব্বই থেকে যে অঙ্কগুলো করলাম, তোমরা বাকি অঙ্কগুলো কি মানে পৃষ্ঠা নব্বই আর বিরানব্বই, ঠিক আছে, সবগুলো অঙ্ক এক্সট্রা করে থাকবে, সব যোগ বিয়োগ, ঠিক আছে, পৃষ্ঠা নব্বই আর বিরানব্বই সবগুলো যোগ বিয়োগ এক্সট্রা করে থাকবে। কিছু কিছু মেয়েরা আমাকে ছবি পাঠাচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর যারা পাঠাচ্ছ না, তারা চেষ্টা করবা পাঠাতে, আমি সেগুলো দেখে দেবো। আমরা নেক্সট ক্লাসে ভগ্নাংশে বাকি অঙ্কগুলো শেষ করবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।